ভারতবর্ষের মানুষ এনআরসি সিএএ এনপিআর মেনে নেয়নি, তাই আগামী নির্বাচনে মানুষ ভোট দিয়ে ব্যালট বক্সে এর যোগ্য জবাব দেবে। এদিন মালদা শহরের টাউন হলে জেলা কংগ্রেসের ডাকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র। ভারতবর্ষের মানুষ এনআরসি সিএএ এনপিআর মেনে নেয়নি, তাই আগামী নির্বাচনে মানুষ ভোট দিয়ে ব্যালট বক্সে এর যোগ্য জবাব দেবে। এদিন মালদা শহরের টাউন হলে জেলা কংগ্রেসের ডাকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র, ছিলেন দলের রাজ্য পর্যবেক্ষক রঞ্জন গগৈ, কংগ্রেস নেতা আব্দুস সাত্তার, জাবেদ খান, পিভি সিং সহ প্রমুখ। এদিন মালদার 15টি ব্লকের বিভিন্ন বুথ থেকেই কংগ্রেসের নেতাকর্মীরা এই কর্মী সভায় অংশগ্রহণ করেন। আসন্ন পৌরসভা এবং 2021 সালের বিধানসভা নির্বাচনের সাংগঠনিক বৃদ্ধিতে কী ধরনের পদক্ষেপ নিয়ে চলতে হবে তার কর্মসূচি এদিনের কর্মী সভায় ঠিক করা হয়। এদিন সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র জানান, এবার বৈচিত্র্য কংগ্রেসের সাথে লেফটের একটা অ্যালায়েন্স হয়েছে, সেই অ্যালায়েন্স এটা কি সমস্ত পুরসভাতে হবে, রাজ্য স্তরে না জেলা স্তর, কাদের দায়িত্ব দিচ্ছেন এই যে জোট ভালো? আচ্ছা, মূলত মানুষকে কি বলবেন, ভোটের ইস্যু কি হবে আপনাদের, কোন পরিপ্রেক্ষিতে এবং এই পরিপ্রেক্ষিতে তো রাজ্য রাষ্ট্রের যে হাল এটা মানুষকে এই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেসের কি দায়িত্ব ভারতবর্ষের জাতীয় কংগ্রেস পুরো ভোটের ক্ষেত্রে তো লোকাল বা রাজ্যের ইস্যুটাও আলাদা আছে, পুরো ভোটেরটাই বলছি, পুরো ভোট ইস্যুটা তো ন্যাশনাল ম্যাজিক শুনছে কাজ করবে। তিনি নাকি বলেছেন যে কোনো বেশি শক্তির ব্যবহার হবে, বেশি শক্তির ব্যবহার না হলে যাদের অ্যাডভাইসার ছিল এসছে তারা তারা অ্যাডভাইসটা দেবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।